পানিসাগরের ডলুবাড়িতে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম দেবু মালাকার। অভিযুক্তের গ্রেপ্তারের পর প্রতিক্রিয়ায় মহারাজা প্রদ্যুত কিশোর দেববর্মন ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান। পানিসাগরের ডলুবাড়িতে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেষ পর্যন্ত একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম দেবু মালাকার, বাড়ি কাঞ্চনপুর এলাকায়। পুলিশ দাবি করেছে সেদিনের ঘটনায় দুষ্কৃতীদের সঙ্গে সেও ছিল। আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টিকারী এই মামলা সম্পর্কে এদিন জেলা পুলিশের উচ্চ আধিকারিক এল ডার্লং জানান, তদন্ত প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে অন্য কে কে জড়িত আছে সে বিষয়গুলি তদন্তে খতিয়ে দেখা হবে, তবে তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা সম্ভব হবে না। হ্যাঁ, রিমান্ডে দেবু মালাকারকে আমরা প্রোটেকশন করছি, আর দেখছি ট্রানজিট পিরিয়ড কত নেই আজকে, যদি আজকে না হয় কালকে প্রডিউস হবে কুহিলারিয়ান। স্যার, কিছুদিন আগে পানিসাগরের যিনি বিধায়ক রয়েছেন বিনয় ভূষণ দাস, উনি একটা প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে গুলি করার পরে অবস্থা বিশৃঙ্খল হয়ে গিয়েছিল, সে বিষয়ে আপনাদের অভিমতটা কি? দেখেন, এইগুলি সব তদন্তের বিষয়। হ্যাঁ, এদিকে বিশ্বজিৎ দেববর্মা মৃত্যুকাণ্ডে এক অভিযুক্তের গ্রেপ্তার হওয়ার ঘটনাকে স্বাগত পদক্ষেপ বলে অভিহিত করেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে পাশাপাশি তিনি এও দাবি করেছেন ঘটনার সঙ্গে যুক্ত বাকিদেরকেও যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। বাট ওয়ান অ্যারেস্ট ইজ নট ইনাফ, উই ওয়ান্ট মোর পিপল টু বি অ্যারেস্টেড, ওয়ান অ্যারেস্ট ইজ নট ইনাফ, বাট আই ওয়েলকাম দ্যাট এট লিস্ট আফটার আ প্রেস কনফারেন্স, আফটার আ নোটিস, the government has acted. I welcome that. I will not say that I don't welcome it. I welcome it. But our pressure is on the state government to arrest more people. উল্লেখ, কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা মৃত্যুকাণ্ডে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তারের জন্য রাজ্য সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মহারাজ। সাত দিনের মধ্যে সেই দাবি পূরণ না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা।